মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্যার আমার মধ্যে কোনো আহামরিক গুণ নেই, আমি দেখতে শুনতে অত ভালো নয়। হ্যাঁ আমার মধ্যে যেই ন্যাক ছিল আমি তো কেউ সাপোর্টই করলো না, না আমার শ্বশুর বাড়ির লোক না আমার বাপের বাড়ির লোক। আমি কি করতে পারতাম সেটাই আমি দেখাতে পারলাম না। আমি নাচ করতে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু নাচ করাটা তো অসভ্যতা। বাড়ির বউ নাচ করতে যাবে, শ্বশুর বাড়ির লোকেদের যে মান সম্মানে লাগবে, তাই নাচটাও করতে পারলাম না। সামনেই তো দাঁড়িয়ে আছে স্যার, জিজ্ঞেস করুন না, বাড়ির সমস্ত কাজ করি। বলুক না ও বলুক, যা যা আমাকে দায়িত্ব দেয়া হয় কোন দায়িত্ব আমি পালন করি না, সমস্ত কাজ করি, তারপরেও পড়ে পড়ে মার খাবো স্যার। আমরা ধরে নিচ্ছি যে তোমার অতীত পরিষ্কার, তুমিও তেমনি ধরে নেবে যে তোমার স্ত্রী যে তোমার সম্মানের যোগ্য, যাকে তোমার সম্মান দেওয়ার কথা, মর্যাদা দেওয়ার কথা। স্বামী হিসাবে তার অতীত নিয়ে তুমি এভাবে তাকে কথা শোনাতে পারো না, কারণ তার অতীত এমন কিছু কলঙ্কময় ছিল না। ধরে নিচ্ছি তার যদি কিছু থেকেও থাকে সেতু বর্তমানের সঙ্গে ক্যারি করছে না, তাহলে সেটা নিয়ে কথা বলে তার মনে আঘাত দিয়ে কোনো লাভ নেই। একটা মেয়ে যখন বড় হয়, কলেজে পড়ে, তার কাছে নানা রকম প্রলোভন আসে, যদি সে কোনো প্রলোভন গ্রহণ করে ফেলে, যদি সে কখনো কোথাও কাউকে মন দিয়ে ফেলে, তাহলে সেটা তার অপরাধ নয়, সেটা তার স্বভাবের ধর্ম। অনেক সম্পর্ক টিকে যায়, অনেক সম্পর্ক টেকে না। ওর জীবনের সম্পর্ক টেকেনি, ও তোমার ঘরে এসেছে, তার জন্য পুরনো ক্ষত নিয়ে ওকে খোঁচা দিতে হবে, এই তোমার শিক্ষা। কিন্তু স্যার আমাকে তো বলা হয়নি বিয়ের আগে, আমাকে তো ঠকানো হয়েছে স্যার। কি বলা হতো, কি বলতে পারতো? তোমার বিয়ের আগের ঘটনাও জানে? আমার আমার তো কোনো ঘটনা নেই স্যার, আমার এরকম কোনো ঘটনা নেই। তোমার জীবনে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু অন্য ঘটনা ঘটতে পারে, সেটা কি ও জানে? জানে না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা থাকে। তুমি মনে করছো সেই ঘটনাটা এমন কিছু নয়, কিন্তু অন্য কেউ শুনে সেটা ভাবতে পারে যে সেই ঘটনাটা সিরিয়াস। সুতরাং আমি বলছি, অতীতের দিকে না তাকিয়ে বর্তমান থেকে শুরু করো। এমন সুন্দর একটা মেয়ে তোমার বউ হয়ে এসেছে, একটা মানুষ তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছে। আমি কিন্তু নিজে সারা জীবন চেষ্টা করে গেছি নিজে অন্যায় থেকে বিরত থাকার। আমি চাই আমার স্কুলে যে কোনো টিচার, যে কোনো স্টুডেন্ট তারা মাথা উঁচু করে ঘুরবে, তাদের সম্পর্কে এমন কোনো কথা আমাকে শুনতে না হয় যাতে ভবিষ্যতে আমাকে কঠোর হতে হয়। তুমি যদি ফার্দা তোমার স্ত্রীর গায়ে হাত তোলো, অসম্মান করো, অপমান করো, তাহলে আমার প্রথম স্টেপ হবে তোমার স্যালারি তোমার স্ত্রীর হাতে তুলে দিতে আমি বাধ্য থাকব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।